আমরা স্টেপস টেবিলের ভিতরে যাই। এটা হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট। এই রকমের ভিউটা আসলে সব ফুড কোর্টে দেখা যায় না। বড় একটা কিডস জোন রয়েছে যেখানে বাচ্চাদের খেলাধুলার অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে আমেরিকান চপসি আর এটা হচ্ছে চিকেন শর্মা। নাইট ভিউটা কিন্তু জোস, লাইটিং করা আছে তো খুবই সুন্দর লাগছে। What's up guys, welcome to নতুন একটা ব্লগে। সো আজকে আমি চলে এসেছি শেফস টেবিলে। এই শেফস টেবিল হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা ফুড কোর্ট। এই শেফস টেবিলের ভিতরে আছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ। সো এখানে কার পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে, প্রাইভেট কার নিয়ে আসলে কোনো টেনশন নেই, এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। সো এখন আমরা এই শেফস টেবিলটা পুরোটা একটু ঘুরে দেখব। আর হ্যাঁ, এই শেফস টেবিলের লোকেশনটা আমি বলে দিচ্ছি। এই লোকেশনটি হচ্ছে বাড্ডা, যে নতুন বাজার আছে আমেরিকান অ্যাম্বাসির ঠিক অপোজিটে যে বাটারা থানা আছে, সেই বাটারা থানা ওখান থেকে আপনারা চাইলে রিক্সা করে বা অটো করে যে কোনো কিছু তো চলে আসতে পারবেন। আর প্রাইভেট কারে চলে আসতে তো কোনো সমস্যা নেই। 100 ফিট রোডে এটি অবস্থিত। সো এখানে এই শেফস টেবিলে চলে আসতে পারবেন ইজিলি। সো চলুন আমরা একটু ঘুরে দেখি। আমরা শেফস টেবিলের ভিতরে যাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ। এটা হচ্ছে ভিতরের এনভায়রনমেন্ট। তো এখানে অনেক ফুড কোর্ট রয়েছে। সেটা এটা একটা সাইড ভিউ। গ্রামীণ গ্রামীণ একটা এনভায়রনমেন্ট আছে, কারণ সাইডে গাছপালায় ভরপুর। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই। পিছন সাইডটাতে আসলে কীরকমের এনভায়রনমেন্ট সেটা একটু আমরা ঘুরে দেখি। এর উপর থেকে ওভার ব্রিজ রয়েছে। তো এই সাইডেও কিন্তু ফুড কোর্ট রয়েছে। সো আমরা দ্বিতীয়টাতে একটু প্রবেশ করে দেখি। এখানেও মানে সেম চারো সাইডে ফুড কোর্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো ফুড কোর্ট থেকে চুজ করতে পারবেন। আমরা এখন একদম মানে পিছন সাইডেতে চলে আসছি। সো এখানে কিন্তু ডিফারেন্ট একটা ভিউ দেখতে পাবেন আপনারা। এই যে, সো চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি। সো গাইস, পিছন সাইডে নামলেই প্রথমে দেখা যাচ্ছে এখানে সবাই ছবি তোলে। ভালোই লাগছে, কারণ একটা গ্রামীণ পরিবেশের মতো মানে এই রকমের ভিউটা আসলে সব ফুড কোর্টে দেখা যায় না। পিছন সাইডে একটা পার্কের মতো জোন দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখানে কিন্তু মাছের চাষ করা হচ্ছে, পাথর দিয়ে চারো সাইডে ডেকোরেটেড করা। খুবই সুন্দর একটা ভিউ, মনোরম পরিবেশ। তো এটা হচ্ছে বুল রাইডিং। বিষয়টাকে আমরা একটু দেখি। এই যে শুরু হয়ে গেল রাইডিংটা। একটা বোঝা পড়ে যাবে এমন একটা অবস্থা হয়। এই যে এখানে কিন্তু একটা বুক ক্যাফে মানে বুক লাইব্রেরি আছে। এই শেফস টেবিলের পিছন সাইডটাতে কিডস জোন আছে, মূলত বাচ্চাদের খেলাধুলার জন্যই আর কি, বাচ্চাদেরকে এন্টারটেইন করানোর জন্যই এই ব্যবস্থা। এই যে বাচ্চারা খেলাধুলো করতেছে। এখানে মূলত যা কিছু আছে দেখতে পেলাম যে বাচ্চাদের খেলাধুলার জন্যই, বড় আসলে সাথে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা খেলাধুলো করে, ভালোই লাগে। সো গাইস, এই শেফস টেবিলের এরিয়াটি কিন্তু অনেক বড়। পিছন সাইডটিতে অনেক বড় একটা কিডস জোন রয়েছে, বাচ্চারা খেলাধুলো করতে পারে। আর এনভায়রনমেন্টটা কিন্তু জোস, অসাধারণ এনভায়রনমেন্ট, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন। তো আর পিছন সাইডেতেও কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ফ্রন্ট সাইডেও কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে এই শেফস টেবিলের ঠিক সাইডে কিন্তু অনেক বড় একটা কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের খেলাধুলার অনেক বড় একটি জায়গা। এর আগে আমি দেখিয়েছি পিছন সাইডটিতে, বাট এটি হচ্ছে কিন্তু একদম মানে শেফস টেবিলের সাইডে। তো এখানে অনেক রাইডস রয়েছে। আর হ্যাঁ, এই কিডস জোনে কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে টিকিট কেটে তার মাধ্যমে। সো যদি এখানে টিকিট কাটে বাচ্চাদের সাথে হয়তো বা একজন গার্ডিয়ান করে যেতে পারে। তো এটি হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে এটি প্যাকেজ কিন্তু লাগানো আছে। সো গাইস, অনেকক্ষণ ঘোরাফেরার পরে খুদে লেগে গেছে। তো এখন দেখি কি খেতে পারি এখানে। এখানে অনেক ফুড কোর্টই রয়েছে, দেখি আমরা কোনটা থেকে খেতে পারি। এই আলফ্রেস্কোতে গিয়ে দেখি। একটা চিকেন শর্মা, একটা আমেরিকান চপসি, দাম 350 টাকা আমেরিকান চপসি। আর এখানে একটা শর্মা অর্ডার করলাম। চিকেন শর্মার প্রাইস হচ্ছে 220 টাকা আর আমেরিকান চপসির প্রাইস হচ্ছে 350 টাকা। সো গাইস, অলরেডি আমাদের এই আলফ্রেস্কো থেকে বেল চলে আসছে, আমরা এখন খাবারটা রিসিভ করবো। এটা হচ্ছে আমেরিকান চপসি আর এটা হচ্ছে চিকেন শর্মা। চিকেন শর্মাটা
খেতে গেলে বহুত মুখে লেগে যায়, মজা এই ধরনের সময়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে এই ধরনের সময় খাইনি, অন্যরকম সময় খেয়েছি চিকেন সময়। তো গাইস এবারে হচ্ছে আমরা আমেরিকান চপসিটা ট্রাই করবো, যে আমেরিকান চপস এখানে সব কিছু মিক্স করা। তো আমরা যে চিকেন সময়টা নিলাম ওটার ভিতরে ছিল চিকেন, শসা ছিল আর মেয়োনিজ ছিল, তো সব কিছু মিলিয়ে বেশ কম্বিনেশন ভালোই লাগছিল। আর এবারে যে এই আমেরিকান চপসি দেখাচ্ছি এটা তো সব কিছু সসেস, তারপরে হচ্ছে সালাদ বা বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু মিক্স করে দিয়েছে, বেশ মজাই লাগছে খাবারটা। হাতে ওই যে একটা ডিম টোস্ট, ডেকোরেশনটাও সুন্দর, খেতেও মজা। তো এই আমেরিকান চপসিটার প্রাইস হচ্ছে 350 টাকা। আর এর আগে যে শর্মাটা খেলাম সেই চিকেন শর্মাটার প্রাইস ছিল 220 টাকা। সো গাইস আলফ্রেস্কো থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো এখন এই নাইট ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এইটা হচ্ছে পিছন সাইডটা, তো এই নাইট ভিউতে কিন্তু অসাধারণ লাইটিং করা হয়, দেখতে খুবই অসাধারণ লাগছে। নাইস ভিউ, নাইট ভিউটা কিন্তু জোস, লাইটিং করা আছে তো খুবই সুন্দর লাগছে, গ্রামীণ পরিবেশ, উন্মুক্ত জায়গা। সো গাইস এখানে কিন্তু অনেক মশাও আছে, সো এক জায়গায় কিন্তু আপনি স্থির হয়ে বসে থাকতে পারবেন না, বেশি ওয়েট করা যায় না এক জায়গায়। উইকেন্ডে কিন্তু এই স্টেপ স্টেপে অনেক ভিড় হয়, অনেক লোক আসে, দেখতে পাচ্ছেন আপনারা। নাইটে কিন্তু ফ্রন্ট ভিউটাও জোস লাগে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, রাতের ভিউ খুব সুন্দর লাইটিং করা, অসাধারণ অসাধারণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চ্যাপ্টারের ব্লগটি এখানে শেষ করছি। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি দেখে কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে বলবেন।